নকল পানীয় জল তৈরির অভিযোগে হানা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের। দুটি কারখানা সিল করে তার মালিককে আটক করেছে পুলিশ। জল পাঠানো হলো পরীক্ষার জন্য। পুলিশকে সঙ্গে নিয়ে নকল পানীয় জল তৈরির অভিযোগে দুটি কারখানা সিল করল জেলা ফুড সেফটি দপ্তর। কারখানার মালিকদের আটক করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে হাড়োয়া ও মাটিয়ার বিভিন্ন এলাকায় যত্রতত্র গজিয়ে উঠেছে নকল জলের ফ্যাক্টরি। সেখানে একদিকে নামি কোম্পানির লোগো, অন্যদিকে আর্সেনিকযুক্ত পানীয় জল বোতলবন্দি করে দেদার খোলা বাজারে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ। সেই জল বোতলবন্দি হয়ে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। অনায়াসে সাধারণ মানুষ জলবন্দি বোতল কিনে খাচ্ছে। বাসে ট্রেনে দেদার বিক্রি হচ্ছে এই জল। এই অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ফুড সেফটি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল হাড়োয়া মাদারতলার মাটিয়া থানার চৈতা এলাকায় আচমকাই জলের কারখানায় হানা দেয়। আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, জল তৈরি করতে কারখানার জন্য নির্দিষ্ট সার্টিফিকেট লাগে, ম্যানুফ্যাকচারিং জলের প্যাকেজিং করতে ব্যুরো অফ ইন্ডিয়া সার্টিফিকেট লাগে, পাশাপাশি মাটি থেকে জল তুলতে গেলে আরও সরকারি অনুমোদন লাগে, সেগুলি এই কারখানার নেই। পাশাপাশি বিশুদ্ধ জল সংরক্ষণ করতে গেলে জলের টিটিডিএসের পাশাপাশি আর্সেনিক মুক্ত কিনা তা উপযুক্ত নথিপত্র দেখাতে হয়, এদের এইসব কিছুই নেই। সম্পূর্ণ অবৈধভাবে জলের কারখানা চালানো হচ্ছিল বলে দাবি আধিকারিকের। এসব কারণে আমরা কারখানা সিল করতে বাধ্য হচ্ছি। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা যেটা আপনারা জল বলছেন, তো তার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বা প্রসেসিংয়ের সিম করতে গেলে কিছু ইমিডিয়েট লাইসেন্সের প্রয়োজন হয়, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান সার্টিফিকেশন বিআইএস, এবং নিচ থেকে যে জল তুলছে তার পারমিশন, সুইডের পারমিশন, এবং এফএসএসআই লাইসেন্স দরকার হয়। তো আমরা আজকে যখন ভিজিট করতে বেরিয়েছি আমার অফিসারদের নিয়ে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এদের কোনোটাই নেই, না আছে বিআইএস, না আছে নিচ থেকে জল তোলার পারমিশন, না আছে এফএসএসআই। তো আইন অনুসারে এগুলো অবৈধ, তাই আমরা এদের এই মুহূর্তে এই কারখানাগুলো জল তৈরি করতে বারণ করছি এবং আমরা সিল করে দিয়ে যাচ্ছি, এবং আমরা বলে দিচ্ছি যে আগামী দিনে আপনারা এই এই লাইসেন্সগুলো গ্রহণ করুন, তারপর আপনারা বৈধভাবে ব্যবসা করুন। ইতিমধ্যেই ওই কারখানার জলের নমুনা সংগ্রহ করে জেলার ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি কারখানার মালিকদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে ফুড সেফটি দপ্তর। এই ধরনের দুর্নীতি রুখতে প্রশাসন কঠোর নজরদারি চালাবে, এমনটাই জানিয়েছেন আধিকারিকরা। আপনারা সবাই জানেন যে পানীয় জল কতটা ইম্পর্টেন্ট মানুষের জীবনের ক্ষেত্রে। সেই পানীয় জলেই যদি দূষিত কিছু থাকে তাহলে সেটা তো খুবই ভয়ানক অবস্থায় যেতে পারে। তো সেই কারণে আমরা খাদ্য সুরক্ষা দপ্তর বা ফুড সেফটি ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে আমরা এই প্রোগ্রাম করছি যে 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 জায়গায় পানীয় জল এইভাবে অবৈধভাবে ব্যবসা হচ্ছে কিন্তু তার কোনো রকমের বৈধ লাইসেন্স নেই বা তার যে বৈধ কাগজপত্র দরকার হয়, তার যে সেখানে ল্যাবরেটরি রাখতে হয় সেই সমস্ত কিছু নেই, তো যে যে জায়গায় আমরা দেখছি এগুলো কিছু নেই, অবৈধভাবে ব্যবসা চলছে, আমরা আজকে সেখানে সেই জায়গাগুলোকে বন্ধ করার চেষ্টা করছি, সিল করে দিচ্ছি আমরা সেই জায়গাগুলোকে, এবং তাদেরকে বলছি যে আপনারা সমস্ত বৈধ কাগজপত্র, বৈধ নিয়মকানুন যা আছে সেগুলো মানুন, সেভাবে করুন, তাহলে আমরা এগুলো চলতে দেব, তাছাড়া কিন্তু আমরা এই অবৈধ ব্যবসা আমাদের দপ্তর থেকে করতে দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।